Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum rahmatullah. Ultrasound TV পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমাদের যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই সাবজেক্টটি হলো CMU। CMU তে আমরা কোন কোন বিষয় শিখাবো এবং ডাক্তাররা কোন কোন টপিকস পাবে এই বিষয়ে কথা বলবো। আমাদের এখানে যে বিষয়টি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং। এই সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং করতে আমাদের কোন বিষয়ের প্রতি ফোকাস দেওয়া জরুরি সেই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে একটি হচ্ছে থিওরিটিক্যাল আর একটি প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালে আমরা যে বিষয়গুলো জানব থিওরিটিক্যালে আমরা জানব ফিজিক্স সম্বন্ধে জানব, যেমন আল্ট্রাসাউন্ড মেশিন সম্বন্ধে আমাদের জানা উচিত এবং মেশিন অপারেটিং সিস্টেমটা আমাদের খুব ভালোভাবে জানা উচিত, কারণ আমরা যদি অন্য জায়গায় কোনো আল্ট্রাসাউন্ড করি সেই ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেশিন ফেস করতে হয়। সেক্ষেত্রে সেই মেশিন সম্বন্ধে যদি বেসিক নলেজ না থাকে সেক্ষেত্রে আমরা অন্য মেশিনে কাজ করতে পারবো না। যে মেশিনে আমরা প্রশিক্ষণ নিচ্ছি সেই মেশিন সম্বন্ধে জানলাম বাট অন্য মেশিনে কাজ করতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমাদের কী করা উচিত? সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মেশিনের বেসিকটা জানা উচিত। বেসিকটা কী বিষয়, সে বেসিকই আছে কি, যেমন আমাদের ফ্রিকোয়েন্সি সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত এবং ডেপথ সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত। ডেপথের কাজ কী? ডেপথ দিয়ে একটা পেশেন্টের তার থিকনেসটা কতটুকু আছে বা একটা অবিস পেশেন্টে ম্যানুয়ালি এটা চেঞ্জ করতে হয় এবং একটি থিন পেশেন্টে অবশ্যই ফ্রিকোয়েন্সি বেশি লাগে এবং ডেপটা তার কম লাগে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা যদি আমরা ভালোভাবে জানি সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা ইজিতেই এবং কম সময়ে আল্ট্রাসাউন্ড আমরা করতে পারব। আচ্ছা, আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের মেশিনে গেন সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং টিজিসি যেটা টাইম গেন কম্পোজিশন এই বিষয় সম্বন্ধে আমাদের জানতে হবে এবং একটা মেশিনের কিবোর্ডের কাজ জানতে হবে যে কিবোর্ডে কীভাবে আমরা কাজ করবো। অ্যাজ লাইক ইট ইজ কম্পিউটার কিবোর্ডের মতো আল্ট্রাসাউন্ড মেশিনের কিবোর্ডটা কম্পিউটার যেভাবে কাজ করা হয় আল্ট্রাসাউন্ড মেশিনে আমরা সে একই ধরনের কাজ করে থাকি। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে আই স্টেশন, যেটা মিনডে মেশিনে আমরা পাই। মিনডে মেশিনে আই স্টেশনে আমরা দেখতে পাই যে ওখানে সব পেশেন্টের এখানে ডাটা থাকে, আমরা ইজিতে তার নাম অথবা তার আইডি নাম্বার সার্চ দিয়ে তার সকল ইনফরমেশান পেয়ে থাকি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে আমরা এখানে কী কী শিখব। এখানে শেখার ক্ষেত্রে আমরা লিভারের টপিকসগুলো আমাদের থিওরিটিক্যাল ভালোভাবে জানতে হবে। থিওরিটিক্যালের মধ্যে লিভারটা একেবারে কম্পালসারি, এর লিভারে কী কী জানবো, একটা হচ্ছে অ্যানাটমি, একটা হলো প্যাথোলজি অ্যান্ড সায়েন্স সিন্ডম, এই তিনটে বিষয় জানতে হবে। অর্গানের ক্ষেত্রেও আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যেমন হচ্ছে আমরা স্প্লিনেরও এরকম তার প্যাথোলজি জানতে হবে, অ্যানাটমি জানতে হবে, সায়েন্স সিন্ডম জানতে হবে। আবার আমরা প্যানক্রিয়াস করবো, প্যানক্রিয়াসের ক্ষেত্রে একই, সেখানে আমরা অ্যানাটমি জানবো, প্যানক্রিয়াসের অ্যানাটমি, প্যাথোলজি এবং ফিজিওলজি। যেমন কিডনিতে কিডনিরও এরকম অ্যানাটমি জানতে হবে, তার হচ্ছে প্যাথোলজি জানতে হবে এবং তার হচ্ছে আমরা সায়েন্স সিন্ডম ওই তো দিচ্ছে তার নর্মাল মেজারমেন্ট। প্রত্যেকটা অর্গানেরই নর্মাল মেজারমেন্ট জানা আমাদের অতীব জরুরি, কারণ কোনো অর্গানের মেজারমেন্ট যদি বেশি হয় সেটা এনলার্জ হবে অ্যান্ড কোনটার ক্ষেত্রে এনলার্জ হবে, যেমন হলে ইউটেরাসের ক্ষেত্রে এনলার্জ হলে সেটা বাল্কি ইউটেরাস হয়, আবার লিভারের ক্ষেত্রে এনলার্জ হলে সেটা হ্যাপাটোম্যাগালি হয়। তো এই বিষয় সম্বন্ধে আমাদের জানা উচিত এবং কোন মেজারমেন্টটা আমরা কীভাবে করব। যেমন লিভারের মেজারমেন্টটা আমরা সাধারণত সেজিটালি করি, সেজিটালি করলে এখানে আমরা সেজিটালি মেজার করব, সেজিটালি মেজার করলে আমরা দুইটা মেজার পাবো, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে এপি। আবার আমরা কিডনির যদি মেজার করি কিডনিটা সেজিটালি করতে হয় এবং কিডনির মেজারমেন্টটা আমরা সেজিটালি করব এবং
মিড লাইনে করব সেটা সার্জিক্যাল একটা লেন্থ হবে একটা এপি হবে আবার যদি ট্রান্সভার্স করি ট্রান্সভার্স করলে আমাদের এখানে আমরা যে মেজারমেন্ট পাবো সেটি হচ্ছে একটা হচ্ছে টোটাল ওয়াইডটা সুপিরিয়র টু ইনফেরিয়র তো এইভাবে আমরা যেগুলো অর্গান আমরা করব সেই অর্গানের মেজারগুলো এইভাবে সুন্দরভাবে একটা একটা করে মেজার নিব আর ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুসারে আমাদের প্রত্যেকটা অর্গানেরই আমি যদি হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করি সেই ক্ষেত্রে প্রত্যেকটা অর্গানেরই নর্মাল মেজারমেন্ট হোক নর্মাল হলে সেই মেজারমেন্ট প্রেগনেন্সি প্রোফাইল বা গাইনি অপস এইগুলোর ক্ষেত্রেও আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে সেই নিয়ম অনুসারে আমাদের মেজারমেন্ট নিতে হবে আমরা প্র্যাকটিক্যাল বিষয়ে আমরা বিশদভাবে আমাদের ধারণা থাকা উচিত প্র্যাকটিক্যালে আমরা কী কী শিখব যেমন প্র্যাকটিক্যালে একটা আল্ট্রাসাউন্ড করতে গেলে আমাদের হোল অ্যাবডোমেনের কী প্রিপারেশান এই প্রিপারেশানটা আমাদের জানতে হবে যেমন হোল অ্যাবডোমেনে আমাদের 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে অর্থাৎ একটা পেশেন্টকে অ্যাডভাইস দিতে গেলে আগের দিনে অ্যাডভাইস দিতে হবে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা টাইম সে না খেয়ে থাকবে পরের দিন সকালবেলা খালি পেটে আপনি হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ডে করবেন এই এটা এটা গেল হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ডের প্রিপারেশান আল্ট্রাসাউন্ড করতে গেলে অবশ্যই তার পূর্ব প্রস্তুতি থাকা উচিত তার প্রিপারেশান দিতে হবে এবং রোগীকে ভালো বোঝাইতে হবে যে এটি একটা এক্সামিনেশান এবং এই এক্সামিনেশান করতে গেলে আপনাকে এই প্রিপারেশানটি নিয়ে আসতে হবে এবং লয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে একই ধরনের প্রস্রাবের বেগ লাগে সেক্ষেত্রে ইউরিনারি ব্লাডার ফুল থাকতে হবে তবেই আমরা লয়ার অ্যাবডোমেন প্রপারলি দেখতে পারবো আচ্ছা প্র্যাকটিক্যাল বিষয়ে আমরা যেটা বলছিলাম প্র্যাকটিক্যালে আমরা কী কী শিখব প্র্যাকটিক্যালে আমরা সাধারণত যে বিষয়টি আলাপ আলোচনা করে থাকি সেটি হচ্ছে কীভাবে মেজারমেন্ট করতে হবে সেটা জানতে হবে আমরা যেমন হচ্ছে একটা পোস্টেটের মেজারমেন্ট নিব পোস্টেটের মেজারমেন্ট কয়টি মেজারমেন্ট নিতে হবে একটি নিতে হবে সেজিটাল একটা হচ্ছে ট্রান্সভার্স আচ্ছা তারপরে যেমন আমরা ইউরিনারি ব্লাডারের নিব সেই ইউরিনারি ব্লাডার সাধারণত মেজারমেন্ট নিতে গেলে আমরা কী করব একটি ট্রান্সভার্স নিব ইউরিনারি ব্লাডারের এবং একটি স্যাজিটাল নেব স্যাজিটাল নিয়ে লেন্থ একটা মাপবো এবং এপি মাপবো এবং যেখানে ট্রান্সভার্স করব সেখানে টোটাল ওয়াইড আসবে সুপিরিয়র টু ইনফিরিয়র অর রাইট টু লেফট মেজারমেন্ট নিতে হবে তাহলে আমরা প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে রূপ্ত করতে পারি তবেই আমরা আল্ট্রাসাউন্ড প্রপারলি করতে পারবো ভীমডোরে অ্যাডমিশনের জন্য আমাদের যে ব্রাঞ্চগুলি রয়েছে এই তার মধ্যে আমাদের হেড অফিস ঢাকাতে আপনার শ্যামলী বাসস্ট্যান্ড 14/1 মিরপুর রোড শ্যামলী বাসস্ট্যান্ড ইম্পোরিয়াম বিল্ডিং লেভেল 2 এবং আমাদের ঢাকার বাইরে যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি হলো যেমন রাজশাহীতে রয়েছে ঘোষপাড়া মোড় রাজশাহী মেডিকেল কলেজের জাস্ট বিসাইডেই আপনারা সেখানে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবেন আমাদের খুলনাতে রয়েছে খুলনা 250 শয্যা হসপিটালের জাস্ট উল্টা দিকে ডাক্তারপাড়া গন্দা ডায়াগনস্টিক সেন্টারের 3 তলায় তো ওখানে আপনারা যোগাযোগ করে অ্যাডমিশনে নিতে পারবেন আমাদের সিলেটে ব্রাঞ্চ রয়েছে সিলেট জিন্দাবাদ পালকি রেস্টুরেন্টের জাস্ট অপোজিটে 3rd floor অয়েড ভিউতে এবং আমাদের রংপুরে একটি ব্রাঞ্চ রয়েছে রংপুর ধাপ জেল রোড হাজিপাড়া মোড় রংপুর মেডিকেলে জাস্ট অপোজিটে আমাদের উত্তরাতে নতুন একটা ব্রাঞ্চ হয়েছে উত্তরাতে আমাদের 20 তারিখে আমাদের ওপেনিং সো আমাদের উত্তরাতে হাউস বিল্ডিং মেন রাস্তার সাথেই সো আপনারা উত্তরাতে অ্যাডমিশন হতে চাইলে সেখানে সকল ব্যবস্থা রয়েছে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুসারে আপনারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম